করোনার প্রভাবে দীর্ঘ দু বছর গৃহবন্দী থাকার পরে দুটো পরিবার ঠিক করে যে তারা পাহাড়ে বেড়াতে যাবে এবং দুই পরিবার নিজেদের মধ্যে আলোচনা করে তারা মনস্থির করেন যে তারা শিলং বেড়াতে যাবেন এবং সেই শিলংয়ে বেড়াতে গিয়ে সুমি এবং ওর বোনের যে কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হয়েছিল আজ সেই সত্যি ঘটনাটাই আমি আপনাদেরকে শোনাব। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশান করা আছে, সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে এই ঘটনাগুলো যদি আরও পাঁচটা সাধারণ মানুষ শুনতে পারেন, জানতে পারেন, তাহলে সেগুলো শুনে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে যেতে পারবেন। আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যারা আপনারা ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন আমরা প্রত্যেকের কাছেই অনেক কৃতজ্ঞ। তবে ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন, যে ঘটনাটা প্রচারযোগ্য কি না, ঘটনাটা এমন কোনো বিষয় আছে কি না যেটা সবার শোনার মতো বিষয় কি বিষয়রা সেটা নিজেরা একটু ভেবে দেখবেন। আর একটা, যেন সেই ঘটনাগুলো অন্য কোথাও এর আগে প্রচার না হয়ে থাকে। আর যদি সেই ঘটনা সম্পর্কিত ছোটো কোনো ভিডিও বা ছবি থাকে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। তো যাই হোক, আজ আমি আপনাদেরকে যে ঘটনাটা এখন বলবো সেই ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত দু একটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। সুমির বাবা মায়েরা ঘুরতে কিন্তু ভীষণ ভালোবাসতেন, কিন্তু করোনার প্রভাবে দুটো বছর ওনারা কোথাও যেতে পারেননি। তো 2022 যখন আস্তে আস্তে সিচুয়েশান অনেকটা ঠিক হলো, তো তখন ওনারা ঠিক করলেন, মানে বিশেষত সুমির বাবা মা ঠিক করলো যে ওরা পাহাড়ে ঘুরতে যাবে। এবং এই প্ল্যানিংটা যখন হয়, এই প্ল্যানিংয়ের ব্যাপারে যখন সুমির মাসিমেশো শোনে, তো ওনারাও বলেন যে হ্যাঁ, আমাদেরও তো এই একই অবস্থা, দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে ভীষণ বোর লাগছে, এখন যখন সিচুয়েশান একটু ঠিক হয়েছে আমরা তাহলে একটু ঘুরতে যেতেই পারি। তো তখন এই দুটো, মানে সুমিদের ফ্যামিলি এবং ওর মাসিদের ফ্যামিলি, দুটো ফ্যামিলি মিলে ঠিক করলো যে ওনারা শিলং ঘুরবেন এবং শিলংটাকে মানে আশপাশটা আর কি একটা সিনিক বিউটি যেখানে রয়েছে সেরকম একটা জায়গায় থেকে মানে একটা লেজার ট্রিপ মতো করবেন। তো ওনাদের এই সুমি এবং সুমিদের মাসিদের যে প্ল্যানটা হয় সেই প্ল্যানিংয়ে সুমির দিদা যে সেও বলে যে ঠিক আছে আমিও যাব। এবং সুমির মায়ের এক মাসি ছিলেন, মানে ওর দিদার এক বোন, তো তিনিও একা মানুষ, তাকেও নিয়ে যাওয়া হয়। তো এদিকে সুমির ফ্যামিলি, একদিকে সুমির মাসির ফ্যামিলি, আর এদিকে সুমির দিদা এবং আর একজন ওদেরই আর কি, সেও দিদাই হয়। তো এই দুই দিদাকে নিয়ে সবাই মিলে শিলং ঘুরতে যাওয়ার ঠিক হলো। এবারে আপনারা জানেন যে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার তো প্ল্যান হয়, তখন প্রথমে আগে যাতায়াতটা প্ল্যানিং হয় যে কী করে যাতায়াত করা হবে। তো সেই ওয়াইজ ওনারা ফ্লাইটের টিকিট বুক করে। এবারে ওনারা যখন হোটেল খুঁজতে থাকেন, তো ওনাদের একটা ব্যাপার ছিল যে ওনারা খুব বেশি আর কি অ্যাক্টিভিটিস এই ট্যুরে রাখতে চাইছিল না, যে যাতে যেহেতু বয়স্ক মানুষও দুজন যাচ্ছে, যে যেরকম পারবে ঘুরবে, এবং তারপরে যাতে একটা স্পেসিয়াস জায়গাও যাতে পাওয়া যায়, সবাই মিলে একটু গল্প আড্ডা করে একটু লেজার টাইম যাতে স্পেন্ড করা যায়। তো সেই রকম করে যখন ওনারা হোটেলের সন্ধান করতে শুরু করলেন, তো তখন দেখছে যে মোটামুটি 3-4 রুম লাগবে, কিন্তু এতগুলো রুম একসাথে একই জায়গায় আর কি কোনো হোটেলে অ্যাকচুয়ালি ওনারা পাচ্ছিলেন না। আর ওনাদের মেইনলি টার্গেট ছিল যে ওনারা আপার শিলংয়েই থাকবেন, সেখানে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা আরও একটু বেশি সুন্দর। তো এই যখন চিন্তাভাবনা ওনাদের মধ্যে চলে, তো তখন ওনারা দেখছেন যে হোটেল ওনারা যেরকম মানে চাইছেন সেরকম পাচ্ছেন না।
তারপরেও এই সুমির যে মাসি মেশো তারাও আরও হোটেল খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে ওনারা একটা এয়ারবিএনবির সন্ধান পান। এবং সেই এয়ারবিএনবিটা ছিল, আপনারা অনেকেই জানেন যে এয়ারবিএনবি কিন্তু একটা গোটা পুরো বাড়ি, একটা পুরো বাংলো বাড়ি এয়ারবিএনবি হয়। এবার সেটার একটা কী সুবিধা ছিল যে হোটেলে হলে যেমন মানে প্রত্যেকেরই একটা আলাদা আলাদা করে জাস্ট রুম হবে, এবার একসাথে যদি গল্প আড্ডা করতে হয় তো তাহলে কারো রুমে গিয়ে করতে হবে। কিন্তু এয়ারবিএনবি হলে সুবিধাটা এটা হলো যে পুরো যেহেতু বাড়িটাই ওদের হয়ে গেল, তাহলে যে কমন যে স্পেসটা বা লিভিং স্পেসে সবাই গল্প করতে পারবে, সবার রুমগুলো পাশাপাশি হবে যেহেতু দুজন বয়স্ক মানুষও যাচ্ছে, তো সমস্ত কিছু ভালো যখন দেখছে যে আর প্রাইসটাও একটু হাই বাট ঠিক আছে, যেহেতু অনেক অ্যামিনিটিস রয়েছে, প্রত্যেকটা ঘরের সাথে সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, মানে বড় একটা বাগান রয়েছে সামনের দিকে বেশ একটা ফ্রন্টিয়ার, তারপরে হলঘরটাও বেশ বড়, তোমার টুকটাক রান্নাবাড়ি করার জন্য কিচেনও রয়েছে, তো সব সমস্ত দিক থেকে ওদের না ওই এয়ারবিএনবিটা ভীষণ পছন্দ হয়। আর প্রাকৃতিক সৌন্দর্য যেটা ওরা আর কি ছবিতে দেখে, পজিশনটা অসাধারণ, ওখান থেকে মানে দূর দূরান্ত অব্দি অনেক দূর দেখা যাবে পাহাড় ভ্যালি, অপূর্ব সুন্দর। তো সবাই যখন মানে এটা দেখে তো সবারই পছন্দ হয়, এবং তখন এই সুমির মাসি মেশো কিন্তু ওই এয়ারবিএনবিটা 3 দিনের জন্য বুক করে ফেলেন। 3 দিনের জন্য বুক করে ফেলেছেন তো খুব ভালো কথা। এবারে ওরা নির্দিষ্ট দিনে ঘুরতে বেরিয়েও যান। এবার ওনাদের প্ল্যানিংটা কীরকম ছিল আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে ওনারা প্রথমে আর কি শিলংয়ে যাবেন, শিলংয়ে যেদিন গিয়ে পৌঁছবেন সেদিনকে কিছুটা আর কি ঘুরে ঘুরে মানে এয়ারপোর্ট থেকে একবারে আসার সময় আর কি এয়ারবিএনবিতে ঢোকার আগে ওনারা একটুখানি ঘুরে ঘুরে দেখে নেবেন, তারপরে পরের দিনটা একটু একটু করে আর কি গাড়ি নিয়ে নিয়ে বেরোবেন, এরকম আর কি প্ল্যানিং ছিল। তো প্রথম দিন ওনারা যখন গিয়ে পৌঁছন একটা দুটো আর কি পয়েন্ট ওনারা কভার করে এয়ারপোর্ট থেকে আস্তে আস্তেই, তো প্রথম দিনটা আর কি সবাই একটু টায়ার্ড হয়ে যায় যেহেতু জার্নি করে আসা হয়েছে, তো সবাই সেদিনকে ঘুমিয়ে পড়ে। এবং এবার এখানে একটা কথা বলি, ওনারা যেই সময় প্রথম দিন ঢুকেছিলেন আর কি চেক ইন যেদিন করেন ওই এয়ারবিএনবিতে, সেদিন কিন্তু মোটামুটি বিকেল হয়ে গেছিল, সময়টা ছিল মার্চ মাস, কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল। মানে ওনারা যেদিন আর কি নামেন, যখন আর কি এয়ারপোর্টে নামেন তখন দেখছে মোটামুটি হালকা হালকা রোদ রয়েছে, ঠান্ডাও রয়েছে। এবার ওই বললাম যে একটা দুটো পয়েন্ট ওনারা ঘুরে ঠুরে তারপরে একবারে যখন এয়ারবিএনবিটায় ঢোকে তো তখন মোটামুটি বিকেল হয়ে গেছে, আর আপনারা সকলেই জানেন যে পাহাড়ে কিন্তু তাড়াতাড়ি সূর্য অস্ত যায়। আর হঠাৎ যখন ওরা আর কি ঢুকছে তখন কিন্তু বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা লাগছে আর কি। সকালবেলা মানে জার্নি করে এসছে, ফ্লাইটে বেশিক্ষণ লাগে না কিন্তু একটা প্রস্তুতি পর্ব থাকে, তো সেদিন আর ওই জন্য বিকেলবেলা কেউ আর বেরোলো না, মোটামুটি বিকেল করেই তো ঢুকেছে, তো সবাই আর কি খাওয়া দাওয়া করে যে যার মতো রেস্ট নিচ্ছে। এইবারে সুমির যে মাসি ছিল সেই মাসির হচ্ছে এক ছেলে এক মেয়ে, আর এদিকে হচ্ছে সুমি আর সুমির বোন। এবার সুমি যেহেতু বাড়িতে অনেকগুলো ওই যে পুরো বাংলোটা ছিল সেই বাংলোয় কিন্তু অনেকগুলো ঘর ছিল। এইবারে সুমির দিদা এবং আর একজন যে ওদের আর এক দিদা মানে সুমির দের আর কি আর এক ধরনের মাসি দিদা হয় আর কি বলা যেতে পারে, তো তারা বললো কি যে নিচে একটা বড় বেডরুম ছিল আর একটা ছোট বেডরুম ছিল আর ওপরে আরও দুটো বেডরুম, তো যেহেতু সিঁড়ি একদম কাঠের স্টিপ সিঁড়ি উঠে গেছে তো ওর দিদাদেরকে ওই একতলার যে রুমটা ছিল সেই রুমটা দেয়া হয়। আর সুমিরা কী করে, মানে যেহেতু ওরা তো প্রচণ্ড এক্সাইটেড পাহাড়ে গেছে আর এরকম একটা সুন্দর পাহাড়ি বাংলোতে পুরো কাঠের বাংলোতে থাকা এটা বেশ একটা এক্সাইটিং ব্যাপার, তো সুমি যেটা লিখেছে ইমেলে যে ওরা যখনই ওই এয়ারবিএনবিটায় ঢুকেই না ওরা পুরো মানে বাংলোটাকে সুন্দর করে দেখে, মানে কলকাতার মধ্যে তো এরকম বাংলো তো দেখা যায় না আর এত সুন্দর দেখতে, তো ওরা মানে ও আর ওর বোন, বিশেষত সুমির বোন আর ওর যে মাসির যে মেয়ে ছিল তারা ঢুকে ঢুকে ওপরে ওদের একটা ঘর খুব পছন্দ হয়, তো ওরা তখন প্রথমেই বলে দেয় যে তোমরা বাবা যে যা ঘর নাও নাও, আমরা তিন বোন কিন্তু আমরা এইদিকেরই ঘরটায় থাকবো। এবার ওপরে যে ঘরটা ছিল দুটো রুম কিন্তু একদম বড় বড় ছিল, আরও একটা বেডরুম ছিল সেটা একটু ছোট অপেক্ষাকৃত,
তো যাই হোক, তো এই মেয়েরা যখন বলেছে যে তারা তাদের রুম পছন্দ করে নিয়েছে, তারা সেই ঘরেই থাকবে, তো সবাই বলেছে ঠিক আছে তোমরা ওখানে থাকো, কোনো অসুবিধে নেই। তো নিচের যে ফ্লোরের যে ঘরটা ছিল সেই ঘরটায় সুমিত, দিদা এবং দুই দিদা থাকলো। আচ্ছা, তারপরে ওপরে যে একটা বড় ঘর ছিল সেই বড় ঘরটায় সুমির আর কি যে মাসির মেসো ওরা নিল, আর আরেকটা নিচে যে ঘর ছিল সেই ঘরটায় কিন্তু সুমির মা বাবা নিল। তার মানে দোতলায় যে তিনটে ঘর ছিল, তিনটে ঘরের মধ্যে কিন্তু দুটো ঘর অকুপাই হয়ে গেল, আর একটা ছোট ঘর অপেক্ষাকৃত ছোট সেটা কিন্তু এমনি জাস্ট মানে ওদের জন্য খুলে দিয়েছিল, কিন্তু ওই ঘরটায় কারোর আর কি থাকার দরকার ছিল না। মানে নিচে মানে ওই ঘরটায় সুমির বাবা মা থাকতে পারতো, কিন্তু ভাবলো যে যেহেতু দুই দিদা নিচে রয়েছে তো কারোর একজনের থাকা যদি কোনো সুবিধা অসুবিধা হয় বা কিছু প্রয়োজন পড়ে। এবার এখানে বাড়িটার একটুখানি আমি বিবরণ দিই। যে বাড়িটা ওরা নিয়েছিল, যে বাংলো বাড়িটা, খুব সুন্দর দেখতে, কাঠের একদম সুন্দর কাজ করা, পুরো বাড়িটা একদম কাঠের পাটাতন দিয়ে বানানো, দারুণ সুন্দর। মানে ওরকম বাড়ি কলকাতা ও যেটা লিখেছে যে দেখাই যায় না, আর এমনি নর্মাল হোটেলেও ওরকম মানে ব্যাপারটা ফিল করা যায় না। হয়তো কিছু কিছু পোর্শন কাঠের থাকে, বাট এটা পুরোটাই কাঠের। আর ঘরগুলো ভীষণ সুন্দরভাবে সাজানো, সব কাঠের আসবাবপত্র, আর বিশাল বড় বড় জানলা রয়েছে। এবারে মানে ওরা তো মানে ভীষণ এনজয় করছে, সুমি আর সুমির বোন, ওর মাসির যে এক ছেলে এক মেয়ে, তার মধ্যে ওর মেয়েটা ওদের সাথেই থাকতো, ওদের যে বোন, তো ওরা খুব এনজয় করছে, যে বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। তো সন্ধে পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, তো দেখতে দেখতে ওরা হঠাৎ করে ওদের চোখে পড়ে যে ওদের মানে একটা পাহাড়ি রাস্তা, মানে এটা কিন্তু একদম আপার শিলংয়ে, এবং সেখান দিয়ে একটা মেন রাস্তা চলে গেছে। তো সেই রাস্তার ঠিক অপোজিটে মানে ওদের হোটেল মানে এয়ারবিএনবি বাংলোটা, সেখান তার সামনে একটা রাস্তা, রাস্তার ঠিক ওপারে সাইডের দিকে ওরা খেয়াল করে যে কিছু একটা রয়েছে। তখন হচ্ছে মোটামুটি সন্ধে হয়ে গেছে, তো মানে কিছু একটা রয়েছে, মানে সেটা না ওরা বুঝতে পারছে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি ঠিক কী। তো সুমি তো এবার তখন যে সময় ঘটনাটা ঘটে সেই সময় কিন্তু সুমি সেকেন্ড ইয়ারে পড়তো, তো ও না দেখে ভাবছে যে এটা তো দেখে কিছুটা কবর টাইপের লাগছে, মানে গ্রেভিয়ার্ড কাইন্ড অফ মনে হচ্ছে, কিন্তু ওপেন, মানে এরকম নয় যে ওটা একটা গ্রেভিয়ার্ড সেখানে ব্যারিকেড করা রয়েছে কি পাঁচিল, এরকম কিন্তু কিছু না, জাস্ট খোলা জমি, মানে একটু পাহাড়ি টাইপের, মানে খোলা জমি কিন্তু একটু পাহাড়ি জমি আর কি, উঁচু নিচু রয়েছে পাহাড়। আর তো সেটা দেখে না ওর একটু অদ্ভুত লাগে। তো তখন কি করেছে সুমি, ওর বাবা মা মাসি মেসো সবাইকে বলেছে যে একটু এদিকে এসে দেখো তো এই জিনিসগুলো কি, এটা তো কীরকম কবর টাইপের মনে হচ্ছে। তো ওনারাও যখন বাইরে আসেন এসে দেখছেন যে হ্যাঁ সত্যিই তো এরকম কোনো কবর হবে, মানে এরকম দুটো থেকে তিনটে দেখা যাচ্ছে। এবার আমি বললাম যে ওরা প্রায় বিকেল বিকেল ঢুকেছিল এবং পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। আপনারা জানেন যে আপনারা যারা মেঘালয়ে গেছেন তারা তো খুব ভালো মতোই জানবেন যে ওখানের ওয়েদার কিন্তু ভীষণ তাড়াতাড়ি চেঞ্জ হয়, এই সুন্দর রৌদ্রোজ্জ্বল ওয়েদার এই হয়তো আবার বৃষ্টি শুরু হলো এরকম। তো বলছে যে ঠিক আছে ছাড়, কোনো ব্যাপার না, যা আছে আছে, তো রাস্তার ওপারে তাও একটু সাইড করে। এবার এখানে একটা জিনিস বলি, মেঘালয়ে কিন্তু এই ধরনের গ্রেভিয়ার থাকা বা এরকম কবর রাস্তার দেখা বা মানে রাস্তার পাশের জমিতে, এটা কিন্তু খুব একটা আনকমন নয়, কারণ আপনারা যারা গেছেন তারা তো জানেনই, বা যারা জাননি তাদের উদ্দেশ্যে বলি, মেঘালয়ে মানে ওখানকার যারা আর কি মানুষজন রয়েছে তাদের কিন্তু এই মৃত্যুর পরে কবর দেওয়াটাই রীতি। তো এমনিতে ওরকম মানে পাবলিক গ্রেভিয়ার কিন্তু প্রচুর আছে, এছাড়াও অনেকেই আছে ওখানকার যারা মানে খাসি বা গাঢ় খাসি সম্প্রদায়ের যারা মানুষ আছে, তো তাদের মধ্যে অনেকে কী করে যে তারা কী করে, তাদের না বিভিন্ন জায়গায় তারা জমি কিনে রাখে। এটা আমি যখন গেছিলাম মেঘালয় তো তখন আমি ওখানকারই একজনের মুখে শুনেছিলাম, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই ভদ্রলোক আমাকে বলেছিলেন যে এখানে যেহেতু এই কবর দেওয়াটা হয় তো ওরা কী করে, ওদের মানে ওদের মধ্যে অনেকে অনেক জমি কিনে রাখে, হয়তো রাস্তার মধ্যে পাশে হয়তো একটা জায়গা একটা জমি কিনে রেখেছে, এবং সেই জমিতে তার পরিবারের যে সমস্ত সদস্য আছে, হয়তো তাদের পূর্বপুরুষ বা তারপরে তাদের পরিবারের যা যা আর কি মারা যাবে তাদের জন্য ওই জায়গাটায় মানে কবর দেবে বলে তারা ওই জায়গা জমিটাকে বরাদ্দ করে রাখে, এবং এটা কিন্তু ওখানে অনেকেই করে, এবং তার জন্য যে জায়গাটাকে পুরো ঘিরে দেয় বা পাঁচিল উঁচু করে দেয় এরকম কিন্তু কোনো ব্যাপার না, জাস্ট নর্মালি থাকে।
আর এটা কিন্তু ওদের কালচারের মধ্যে অনেক অনেক সময় দেখা যায়। হয়তো যে সমস্ত জায়গাগুলো খুবই কনজেস্টেড এরিয়া সেসব জায়গায় হয়তো দেখা যায় না, কিন্তু একটু যদি ইন্টিরিয়ারে যাওয়া যায় সিকিম বা নাগাল্যান্ড ওই সব দিকে, এগুলো কিন্তু অনেক মানে অনেক আর কি দেখা যেতে পারে। ইভেন আমি নিজেও গিয়ে দেখেছি। তো যাই হোক, তো ওরা একটা এরকম দেখতে পায়। তো দেখতে পাওয়ার পরে এই সুমির যিনি আর কি মেসো ছিলেন, তো সেই সুমির সেই মেসো উনি কিন্তু একজন ব্যাংক কর্মী। তো উনি ব্যাংকের বিভিন্ন কাজকর্মের জন্য মানে এই নর্থ ইস্টের দিকে কিন্তু বেশ কয়েকবার ওনাকে আসতে হয়েছে। তো উনি বলেন যে দেখ, এগুলো এখানে কমন, কিন্তু আমিও কখনো এভাবে দেখিনি, হয়তো আমরা একটুখানি মানে একটু ইন্টেরিয়ারে আছি, একটু আউটস্কার্টে আছি, তো সেই জন্য এগুলো দেখা যাচ্ছে। তো তখন ওরাও বুঝলো যে হ্যাঁ, এটা হতেই পারে, যেরকম দু তিনটে কবর থাকতেই পারে, হয়তো ওখানে আশেপাশে পাশ পিছনে হয়তো কোনো বাড়ি আছে, তাদেরই হয়তো কোনো ফ্যামিলি মেম্বারের কবর হতে পারে। তো ওরা তারপরে ঘরে চলে আসে। এইবারে ওরা তো মানে ঘরগুলো খুব সুন্দর দেখেছিল, বড় বড় জানলা, আর তখন মার্চ মাস, ভালোই শীত রয়েছে। তো মানে মোটামুটি ওরা কফি টফি খায়, কফি টফি খেয়ে একটু গল্প টল্প করে ওই ভাবলো যে ঠিক আছে, 9টা সাড়ে 9টা নাগাদ ডিনারটা করে নেবো। তো তারপরে সুমির বোন আর ওর যে মাস্তত যে আর কি বোন ছিল, তার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে মুনি। তো এই সুমি, ওর বোন আর মুনি তিনজনে মিলে গল্প করছে। তো গল্প করছে, এবার ওরা তো ওদের ঘরটাকে সুন্দর করে করে দেখছি, খুব সুন্দর করে সাজানো গোছানো ঘর, বিশাল বড় ঘর। তো এবার আচ্ছা, এখানে এবার একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ওই যে হোমস মানে বাংলোটা ছিল, সেই বাংলোটার পজিশনটাই এমন ছিল যে একদমই পাহাড়ের উপরে টঙে যাকে বলে, আর ওদের না কারোর ফোনেই একেবারেই টাওয়ার থাকছিল না, মানে ঘরের মধ্যে তো একেবারেই টাওয়ার নেই, মানে বেরিয়ে গিয়ে একদম রাস্তার সামনে দাঁড়ালে ফোনে টাওয়ার আসছে, মানে কোনো সার্ভিস প্রোভাইডারেরই ওখানে কোনো নেটওয়ার্ক নেই। যাই হোক, তো সেটা তো একটা প্রবলেম যে ফোনে নেটও আসছে না, কিছুই হচ্ছে না। তো ওরা সবাই মিলে গল্প টল্প করছে। তো গল্প করতে করতে হঠাৎ করেই সুমি কী করেছে, ওই যে বললাম যে বিশাল জানলা ছিল, তো প্রথমে জানলা থেকে পর্দাটা একটু সরিয়েছে, পর্দাটা সরিয়ে একটুখানি এদিক ওদিক দেখছে। তো দেখতে দেখতে কিছু তো সেরকম দেখতে পাচ্ছে না, কারণ অন্ধকার হয়ে গেছে, দূরে পাহাড়ের গায়ে যে ছোটো 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 আলো জ্বলছে সেগুলো দেখা যাচ্ছে, তো ওটা ও দেখেছে। তো তার কিছুক্ষণ পরে মানে এমনি যা তিন বোনে মিলে গল্প টল্প করছে, ও একটু দেখছে আশপাশ দিয়ে মানে জানলা দিয়ে কী দেখা যায়। এবং এখানে বলে রাখি, জানলাটা পুরো কাঁচের ছিল, আর মানে জানলার একটা পার্ট কিন্তু খোলা যেত, বাট ওরা খোলেনি, কারণ প্রচণ্ড ঠান্ডা, সন্ধে হয়ে গেছে, আর কী বা খুলবে। তো তখন ও যখন আর কি দেখছে, দেখতে দেখতে ওর হঠাৎ করেই খেয়াল পড়ে, মানে তখন যখন ও দেখছিল মানে এক ঝলক যা জানলারই বাইরে দেখেছে, কিন্তু তখন ও অতটা ভালো করে খেয়াল করেনি। বাট এখন যখন ও খেয়াল করে, তখন দেখছে যে ওদেরই যে ঘর, সেই ঘরের নিচের দিকে মানে ওদের ঘরটাও না মানে যে বাংলোটা সেটা কিন্তু অনেকটা হাইটে। তো দেখছে যে ওদের বাংলোটার থেকে ঠিক নিচের দিকে ডান দিক করে ও দেখছে বেশ কিছু মানে মানে কিছু একটা রয়েছে আর কি, ওখানে বেশ কিছু কয়েকটা জিনিস ওখানে রয়েছে। এটা কী জিনিস রয়েছে, কী হচ্ছে কিছু বুঝতে পারছে না, আর ওপরে একটা টিমটিমে লাইট জ্বলছে জায়গাটায়। তো ওনা ভালো করে আর কি খেয়াল করার চেষ্টা করছে ওখানে কী রয়েছে। তো প্রথমে দেখছে যে ওখানে একটা কোনো পাম্প মেশিন টাইপের কিছু একটা বসানো রয়েছে, ও ভেবেছে যে হয়তো জল ঠল জল আসার জন্য পাম্প তো দরকারি, জল সরবরাহের জন্য। তো তারপরে ও যখন একটু ভালো করে খেয়াল করে, ও না মানে একটু মানে ঘাবড়ে গেছে। কেন ঘাবড়ে গেছে সেটা আমি পরে বলছি। তো ওর বোনকে আর ওই ওর যে আর এক বোন যে মুনি, তো নিজের বোন আর মুনিকে ডেকেছে, বলছে যে দেখ তো আমি কি ঠিক দেখছি, এটা কী বলতো। তখন মানে ওর বোন, ওর মানে আর এক বোন মুনি তিনজনেই না প্রচণ্ড অবাক হয়ে গেছে, দেখছে যে ওই বাড়ির থেকে একটু নিচু করে সেখানে আর কি কোনো গাছপালা হয়তো ছিল, সেই গাছপালাগুলোকে সদ্য একটু কাটা হয়েছে, এবং তারপরে ওই যে টিমটিমে যে আলোটা ছিল, প্রথমে তো মানে অত অন্ধকারে ভালো করে বোঝা যায় না, কিন্তু বেশ কিছুক্ষণ তাকানোর পরে ওরা বুঝতে পারে যে ওখানে পর পর বেশ কয়েকটা কবর রয়েছে, মানে বেশ কয়েকটা। আর ওই যে নিচ থেকে মানে ওই মানে ওদের ঘরটা থেকে অনেকটাই বেশ নিচে, প্রায় 7-8 ফুট নিচে, মানে পাহাড়ের একটা ঢাল মতো, প্রায় 7-8-9 ফুট মতো নিচে একটা ঢাল মতো নেমে গেছে পাহাড়ের, এবং সেখানে ওরকম করে কবর। এবং তার ডিস্টেন্স কিন্তু এই ওদের রুমের থেকে খুব বিশাল নয়, মানে ম্যাক্সিমাম
14-15 ফুটের ডিস্টেন্স হবে, 15-16 ফুট, এর বেশি একেবারেই নয়। তো এরকম 15-16 ফুটের মানে উচ্চতার থেকে অনেকটাই ডিফারেন্স আছে, কিন্তু টোটাল যদি আমি বলি তাহলে কিন্তু অতটাও ডিস্টেন্স নয়, ওই 15-16 ফুট। এইটা দেখে ওদের, ওর যে মাস্তুতো, যে মানে সুমিত যে মাস্তুতো বোন মুনি, ও কিন্তু প্রচণ্ড ভয় পায়। ও বলছে, ও মা গো, এখানে এই জানলার সামনে এত কবর, আমি তো এই ঘরে থাকবো না, আমি এই ঘরে থাকতেই পারবো না। এই বলে ও একদম ছুটে গিয়ে ওর মা বাবা যে ঘরে ছিল সেই ঘরে গিয়ে হাজির হয় এবং সেখানে বলে, দেখো মা, এই ঘরের সামনে দিয়ে একদমই কবরগুলো দেখা যাচ্ছে। তো ওরাও অবাক হয়ে গেছে। তো নিচ থেকে সুমির মা বাবা, ওরা একটুখানি রেস্ট নেওয়ার জন্য নিজেদের ঘরে গেছিলো নিচে, তো ওরাও নিচের ফ্লোর থেকে চলে এসছে উপরে, এসে দেখছে মানে, তারপর টর্চ ফর্চ ফেলে দেখা হলো জানলার পোশাকটা একটু খুলে, তো দেখছে সত্যি সত্যি ওখানে কিন্তু প্রচুর কবর রয়েছে, মানে প্রায় 7 থেকে 8টা কবর দেখা যাচ্ছে। তো ওরা না মানে প্রচণ্ড মানে সারপ্রাইজড হয়ে গেছে ব্যাপারটায়, যে প্রথমে যখন ওরা ঢুকছিল তখন ওরা কিছুই বুঝতে পারেনি, কারণ রুমটা হচ্ছে মানে বাংলোটার সামনে থেকে এত সুন্দর করে সাজানো, সামনে ছোট ছোট গাছ রয়েছে পুরো পাহাড়ের উপরে, মানে একবারে খেলনা বাড়ি যেরকম হয় পুরো পিকচার পারফেক্ট সেরকম একটা বাংলো। আর মানে বাইরে থেকে আসতে গিয়ে তখন কিন্তু কিছুই মানে পিছনে কী আছে না আছে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর যেটা মানে বিকেলবেলা দেখা গেছিলো সেটা ছিল রাস্তার ওপারে, মানে পুরো যেখানে আর কি ওই বাংলোটা ঠিক তার উল্টো ফুটে, তাও সাইড করে, তাও সেখানে 2 থেকে 3টে কবর দেখা যাচ্ছিল, কিন্তু এখানে প্রায় 7 থেকে 8টা কবর দেখা যায়। ভাবুন সিচুয়েশানটা কীরকম হতে পারে। আর ওরা যখন মানে যে সাইট থেকে ওরা এই বুকিংটা করে, সেখানে কিন্তু এই বাড়িটার যে ছবিগুলো দেওয়ার ছিল সেই ছবিগুলোর মানে ছবিগুলোর সাথে রিয়েল বাড়িটার মানে পুরোপুরি মিল, কোথাও কোনো অমিল নেই। এমন নয় যে কোনো ভুয়ো ছবি বা অন্য ছবি দেওয়া রয়েছে, সেরকম কিন্তু কিছু নয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আশেপাশের মানে প্রপার্টির আশেপাশেরও তো বেশ কিছু ছবি অনেক সময় দেয়া থাকে, সেখানে কিন্তু ওই গাছপালা পাহাড় এসবের ছবি আছে, বাট এই যে সামনেই এরকম যে গ্রেভিয়ার্ড রয়েছে, এরকম যে কবর স্থান রয়েছে, এটার কিন্তু কোনো জায়গাতে কোনো ছবিও নেই। ইভেন ওখানে যে কটা রিভিউ ছিল সেই রিভিউতেই কিন্তু মানে খুব বেশি রিভিউ ছিল না, বাট সবাই ওই সার্ভিস কেমন, রুম কেমন, এই সব নিয়েই লিখেছে, কেউ কিন্তু এই কথাটাকে পয়েন্ট আউট করেনি, ফলে ওরা কিন্তু কিছুই জানতো না। যাই হোক, সেটা একটা গেল। তো সুমির মা বাবা তখন বলছে, ঠিক আছে একটা কাজ কর, তোরা নিচের ঘরে চলে যা, যেখানে দিদাদের ঘর তার পাশের ঘরটায় থাক, এই ঘরটায় থাকার দরকার নেই। তো সুমির যে মাসির মেয়ে মুনি, সে তো বলেছে আমি তো থাকবোই না, আমি দিদার সাথে থাকবো, মানে দিদা বলছে আমি দিদাদের সাথে দরকার হলে থেকে যাবো, আমি এই ঘরে থাকবো না। তো সুমির বোন আর সুমি, এখানে একটা জিনিস বলে রাখি, সুমি আর সুমির বোনের মধ্যে প্রচণ্ড মিল, মানে সুমি যা বলবে সুমির বোনও তাই করবে, এরকম ব্যাপার। তো সুমি না মানে ব্যাপারটা দেখে ওরও এই প্রথমেই খুবই অড লাগে, একটু ভয়ও পেয়ে যায়, কিন্তু ওর না ব্যাপারটার মধ্যে একটা কিরকম একটা ইন্টারেস্ট লাগে। মানে সুমি ইমেলে যেটা লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি, সুমি না ছোটোবেলা থেকেই যে কোনো একটা জিনিস যদি ও দেখে এবং সেই জিনিসটা যতক্ষণ অবধি পুরোপুরি ফিগার আউট করতে পারছে বা কোনো বিষয়ে ওর কিছু একটা কিউরিয়াসিটি হয়েছে, তো সেটা সম্পর্কে যতক্ষণ না জানতে পারছে বুঝতে পারছে ওর তার মানে ততক্ষণ অবধি কিন্তু শান্তি হয় না। তো এক্ষেত্রেও তাই হলো, ও যখন দেখলো যে ওরই রুমের ওরকম একটু মানে ওরই আর কি রুম থেকে ওভাবে দেখা যাচ্ছে একটু নিচু করে তা কিছুটা দূরে এরকম কবর রয়েছে, সেটা দেখে না ওর মনের মধ্যে একটা কীরকম একটা কষ্ট হলো, যে এই কবরগুলো কার, কবে কার কবর, মানে একটা মনে একটা কষ্ট, একটা অনুসন্ধিৎসা, একটা হালকা ভয়, সব কিছু ওর মধ্যে নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। এবং যখন সুমির মা বাবা ওকে বলে যে এই রুমটায় থাকার দরকার নেই, তোমরা নিচের ঘরে শিফট হয়ে যাও, আমরা এই ঘরটায় থাকছি, যেহেতু ঘরটা খুব বড় ছিল, সুন্দর ছিল, তো ঘরটাকে তো ছাড়া যায় না ওইভাবে, তো তখন সুমি বলে যে না, আমি আর বোন এই ঘরেই থাকবো, আমাদের কোনো অসুবিধা হবে না, ঘরে লাইট জ্বলছে, জানলা তো আমরা বন্ধই রাখবার, ওখানে তো একটা আলোও জ্বলছে, ইভেন ওই যেখানটা কি গ্রেভিয়ার মতো ছিল ওইখানে কিন্তু একটা টিমটিমে আলোও জ্বলছিল। বলছে যে দেখো, এখানে যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তো সেটা আমরা জানতে পারতাম, এরকম তো কিছু নেই। আর ওদের ওই যে প্রপার্টিটা ছিল সেই প্রপার্টির একজন ছিল কেয়ারটেকার, এবার যে কেয়ারটেকার ছিল সে আর কি ওরা যখন ঢুকেছিল তো তারপরে ওদেরকে বলেছিল যে আপনারা ডিনার কি মানে অ্যাকচুয়ালি আশেপাশে কিচ্ছু নেই, মানে ওই যে জায়গাটা
সেখানে কিন্তু আশেপাশে কিছু নেই, মেন মানে কোনো হোটেল রেস্টুরেন্ট কিছুই নেই। তো তখন ওই যে কেয়ারটেকার ছিল সে বলেছিল যে আপনারা যদি ডিনার করেন, মানে চাটা কমপ্লিমেন্টারি, চা কফি আপনাদেরকে আমি প্রোভাইড করে দেব, কিন্তু যদি ডিনার করতে হয় তাহলে কিন্তু সেটা আমাকে আগে থেকে বলবেন, আপনারা ডিনার করবেন কি না, পরদিনে লাঞ্চ ব্রেকফাস্ট যা যা লাগবে আমাকে আগে থেকে বলে দিতে হবে, কারণ আশেপাশে তো কিছু নেই। আমার কাছে একটা ওনার একটা মানে বাইক ছিল, তো বলছে যে আমি বাইকে করে প্রায় 3-4 কিলোমিটার ওনাকে যেতে হবে, গিয়ে সেখান থেকে উনি মানে খাবারের জিনিসপত্র নিয়ে এসে রান্না করে উনি দেবেন, তো তার জন্য আলাদা চার্জও দিতে হবে। তো উনি বলছেন যে দেখো নিচে তো আমাদের যে আর কি কেয়ারটেকার আছে উনি রান্না বান্না করে আমাদেরকে খাওয়াবেন, উনি বললেন উনি এখানেই থাকেন বাইরের দিকের একটা ঘরে। বলছে যে অসুবিধে কিসের, কোনো অসুবিধে নেই, আর এখন আমি বড় হয়ে গেছি, কলেজে পড়ছি, তুমি আমি কি এখন ভূতের ভয় পাবো, কাল আমাকে যদি কোথাও চাকরি বাকরি করতে কোথাও যেতে হতে পারে, তো তখনও কি আমি তোমাদের সাথে কে করে নিয়ে যাব, এরকম তো হয় না, এতে ভয় পাওয়ার কিছু নেই। তো যাই হোক, তো সুমির বাবা মা ওর মাসি মেশো সবাই বারণ করে, বলছে যে না ভয় তো পেতে পারে, কিন্তু ও যখন এই কথাগুলো বলে তখন সবাই ভাবলো ঠিকই তো, ও যখন সাহস করে থাকতে চাইছে আর অসুবিধে তো কিছু নেই, গ্রেভিয়ার একটা স্বাভাবিক জিনিস, তো যারা যেভাবে যেটা মানে, যারা যেভাবে এই ব্যাপারগুলোকে করে, তো এটা ওদের কাছে খুবই নর্মাল, আমাদের কাছেও এটা নর্মালভাবেই আমাদের নেওয়া উচিত। গ্রেভিয়ার একটু দূরে আছে বলে তো এটাকে ওরা যে রুমে থাকতে পারবে না সেরকম তো কিছু নয়। তো এটা নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হয় এবং লাস্টে সুমির বাবা মা বলে যে ঠিক আছে, তো তোরা দরজা দিয়ে শোয়ার কোনো দরকার নেই, যদি তোদের মনে হয় যে না তোরা দরজা খুলে শুবি সেটাও শুতে পারিস, সামনেই মাসিমেশোর ঘরও আছে। আর এবার বলছি দেখ ফোনে তো কোনো কিছু নেটওয়ার্ক নেই কিছু, আমি বললাম যে বাইরে গেলে না গেলে নেটওয়ার্ক কিন্তু পাওয়া যাচ্ছে না, তো বোধহয় কাঠের ঘর, একবার যদি চিৎকার করে বা ডাকে তো নিচ থেকে সবাই শুনতেও পাবে, এরকমই ব্যাপার। তো সবাই বলে যে ঠিক আছে। তো ইন দ্য মিনটাইম ওদের মোটামুটি ওই 9:50 বেজে যায় এবং ওদের নিচে যে একটা বড় ডাইনিং স্পেস ছিল, তো সেখানে ওদের যে ওই কেয়ারটেকার ছিল সে খাবার দাবার মানে ডিনারটা সার্ভ করে দেয়। তো ডিনার খাচ্ছে, তো খেতে খেতে সুমি কী করেছে, সুমি ওর বাবাকে বলছে যে বাবা একটুখানি তুমি জিজ্ঞেস করো তো যে ওই যে কেয়ারটেকার আছে যে সে এই ব্যাপারটা কিছু জানে কি না, এখানে এরকম কবরগুলো কেন। তো যখন ডিনারটা উনি সার্ভ করে দিয়েছেন, তো তখন ওই সুমির বাবা ওর মেশো ওরা ওই যে কেয়ারটেকার ছিল তাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা এই প্রপার্টির সামনে যে ঠিক পিছনের দিক করে যে এরকম কবর রয়েছে এগুলো কাদের কবর, মানে এটা কি মানে এটা তো প্রপার্টির আন্ডারে তো একেবারেই নয়, তো প্রপার্টিতে একটা অ্যাটলিস্ট পাঁচিল দিয়ে তো ঘিরে দেওয়া যেত, তো আপনারা এটা করছেন না কেন, বা আপনার যে ওনার আছে তাকে আপনারা বলতে পারেন, সেরকম কথা যখন বলছে, তো তখন না মানে ওই যে কেয়ারটেকার ছিল তিনি ছিল একেবারে পাহাড়ি ওখানকার লোক, খাসি সম্প্রদায়ের লোক, তো সে আর কি খুব ভাঙা ভাঙা হিন্দিতে, মানে সে নিজের ভাষা ছাড়া খুব একটা যে হিন্দিটাও যে খুব ভালো বলতে পারে তা নয়, কিন্তু মোটামুটি ওই কাতরানোর মতো বলা বা বোঝা সেটুকুই। তো তখন সে বলছে যে আমি কিছু জানি না, যা করার মালিক করে, আমি সব বিষয়ে কিছু বলি না, আমি শুধু এখানে কাজ করি, অন্যান্য সময় আমি থাকি, আমি পাহারা দিই, আর আমার ওই বাইরে ঘর আছে, আমি ওখানেই শুই, মানে সেটাও আর কি ভাঙা ভাঙা হিন্দিতে আর কি সে বলে বলে চলে যায়। তো ওই পাহাড়ি খাবার দাবার খেদে এবং ওই লোকটা একাই কিন্তু 5-6 পদে সবার জন্য রান্না করেছিল, রান্নাটাও খুব সুন্দর হয়েছিল খেতে, বুঝতেই পারছেন ওরকম ঠান্ডার মধ্যে আর পাহাড়ি খাবার একটা আলাদাই স্বাদ থাকে। তো খাওয়া দাওয়া হয়ে যায় এবং ওরা দিদার রুমে চলে যায়। তো বারবার ওর মা বাবা দিদারা সবাই বারণ করে যে দেখ তুই কি থাকতে পারবি, ও সুমি বলে যে দেখো এটা নিয়ে এত চিন্তা করো না, তোমরা সবাই রয়েছো পাশের ঠিক অপোজিটের ঘরেই মাসি মেশো রয়েছে, তারপরে ওর মাসির ছেলে রয়েছে, মুনি রয়েছে, এদিকে তোমরা রয়েছো, এত ভয়ের কিছু নেই। যাই হোক, তো সারাদিন ঘোরাঠোরার পরে সবাই ভীষণ টায়ার ছিল, তো সবাই ঘুমিয়ে পড়ে। এবার ওই যে ঘরটা ছিল সুমিদের, তো প্রত্যেকটা ঘরেই না কিছু এক্সট্রা এক্সট্রা জিনিস রাখা ছিল, যেগুলো হয়তো নর্মাল কোনো হোটেলে আপনারা চট করে পাবেন না ইন্ডিয়াতে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা হোটেলের রুমে, মানে প্রত্যেকটা আর কি এয়ারবিএনবি যে রুমগুলো ছিল সেই প্রত্যেকটা রুমে একটা করে বাইবেল রাখা ছিল। এছাড়াও ছোটোখাটো বিভিন্ন রকমের বই ছিল, ভ্রমণের বই, এমনি গল্পের বই, বেশ কিছু ইংলিশ, এসব বইগুলো রাখা ছিল, সব প্রত্যেকটা ঘরেই ছিল। এবারে আমাকে যেটা সুমি লিখেছে ইমেলে যে ওরা মোটামুটি এর আগে অনেক জায়গাতেই ঘুরেছে, তো তার মধ্যে ও কিন্তু এর আগে কখনো কোনো হোটেলের রুমের ভিতরে বাইবেল থাকাটা কিন্তু দেখেনি,
মানে এটা খুবই কম জায়গাতে এরকম দেখা যায়, মানে ইন্ডিয়ার মধ্যে। এটা আমেরিকায় কিন্তু প্রচুর হোটেলে থাকে, আমি নিজে দেখেছি প্রচুর হোটেলে ওই যে ড্রয়ার থাকে, ড্রয়ারের মধ্যে একটা ছোট্ট হলেও বাইবেল থাকে। কিন্তু এটা আমাদের দেশে, ইন্ডিয়াতে কিন্তু এটা খুব একটা কমন নয়। যাই হোক, তো ওর ব্যাপারটা একটু অদ্ভুত লাগে যে বাইবেল রাখা রয়েছে, তো না ওটাকে নিয়ে পড়ার চেষ্টা করে যে কী লেখা আছে, একটু ইন্টারেস্ট। আমি বললাম যে ওটা সব বিষয়ে ইন্টারেস্ট একটু বেশি ছোটো থেকেই, এটা ও নিজেই লিখেছে ইমেলে। তো একটু বাইবেলটা নিয়ে দেখছে ঠেকছে, বইপত্রগুলো একটু ঘাঁটছে। আর ওরকম একটা বাড়িতে মানে ওর থাকা হচ্ছে প্রথম, মানে ওরকম একটা কাঠের বাড়ি, সুন্দর একটা পরিবেশ, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশে ওরকম একটা কাঠের বাংলোতে থাকা, পাহাড়ি বাংলোয়, মানে ওর এত ভালো লাগছে সেটা, মানে ও না মানে শুতে পারছে না, যে ঘুমোবে সে ঘুমটা ওর আসছে না এক্সাইটমেন্টে। তো ওর বোনের সাথে গল্প করছে মাঝে মধ্যে, বলছে যে জায়গাটা দেখ কি সুন্দর, এরকম একটা বাড়িতে আমরা রয়েছি। আর বাড়ির যে ছাদটা ছিল সেটা কিন্তু মানে ঢালু করার ছাদ ছিল, মানে ওই যে বরফ পড়লে যেরকম পাহাড়ি জায়গার যে বাড়ির যে ছাদগুলো হয় ঠিক সেরকম টাইপের ছিল ভিতর থেকেও। তো এই সমস্ত দেখছে ঠেকছে, হঠাৎ করেই না মানে ও যেটা লিখেছে যে ওর মনটা বারবারই ওই কবর যে যেদিকটা রয়েছে সেদিকটা ওর মনটা বারবার ডাইভার্ট হয়ে যাচ্ছে। মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে বলতে ও না মানে ওর মনের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে আসছে যে ওগুলো কাদের কবর, কারা মারা গেছিল। মানে আবার দেখছে যে কবরগুলোর সাইজও আবার কিন্তু একটু ডিফারেন্ট ছিল, ওই যখন টর্চ মেরে ওরা দেখছিল তো তখন দেখছে যে এক একটা কবর আবার একটু একটু ছোটো ছোটো কবর ছিল, মানে যা কবরের আর কি সাইজ হওয়া উচিত তার থেকে একটু ছোটো এক একটা কবর। তো ও ভাবছে যে আচ্ছা ওই যে যে ছোটো কবরটা সেটা কি কোনো অল্প বয়সী কারোর বাচ্চা কারোর, নাকি জাস্ট ওটা একটা ওরকমভাবেই বানিয়ে, যেরকম নানান ধরনের কথাবার্তা সুমিয়ার ওর বোন মিলে আলোচনা করছে। ঠিক এমন সময় মানে এখানে আমি বলি ওদের দরজাটা কিন্তু ওরা বন্ধ করে শুয়েছিল, দরজা ভিতর থেকে লক, বাথরুমের দরজা বন্ধ, ঘরের জানলাও বন্ধ রয়েছে, ভালো ঠান্ডা, মানে রীতিমতো ওরা শোয়ার সময় মানে সোয়েটার পরে শুয়ে আছে, গায়ের উপরে কম্বল দেওয়া, জানলা পুরোপুরি বন্ধ। বাইরে মাঝে মধ্যে আবার মানে ওরা যখন নিচে খেতে গেছিলো তো তখন একটুখানি বাইরেটা দেখছিল, বললাম বাইরে একটা বিশাল বড় ওপেন বারান্দা টাইপে ছিল, তারপরে তো গেট, তো সেই বারান্দাটায় যখন ওরা গেছিলো তখন দেখছে বাইরে বেশ হাওয়া ঠাওয়া দিচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। তো এরকম ওয়েদার কিন্তু চলছিলই। হঠাৎই মানে ওরা কি করেছে, সুমি ওদের ঘরে বেশ প্রচুর লাইট ছিল, তো সবকটা লাইট বন্ধ না করে দুটো পায়ের দিকের লাইট আর কি জ্বালিয়ে, মানে যাতে চোখের উপরে মানে তীব্র আলোটা না পড়ে, ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে, ওরা পায়ের দিকের আলোটা জ্বালিয়ে ওরকম করে গল্প করছে, কারণ বুঝতেই পারছেন ফোন ঘাঁটতে পারছে না, কারণ ফোনে নেটওয়ার্ক নেই। এমন সময় হঠাৎ করেই সুমির বোন লক্ষ্য করে যে ওদের যে জানলার যে পর্দাটা, সেই পর্দাটা হালকা হালকা নড়ছে, মানে একটু নড়ল আবার থেমে গেল, আবার একটু নড়ল আবার থেমে গেল। এই জিনিসটা যখন হয় তখন না সুমির বোন সুমিকে দেখাচ্ছে যে দেখ দিদি কীভাবে পর্দাটা নড়ছে। তো এই জিনিসটা যখন সুমি দেখে তখন না ও কিন্তু একটুও ভয় পায়নি, কারণ মানে ও না ছোটোবেলা থেকেই মানে যা হয় এই বয়সী ছেলে মেয়ে তারা সব কিছুই যুক্তি দিয়ে বৈজ্ঞানিক বিষয় নিয়ে ব্যাখ্যা করবে, তো সিম্পলি ভাবে যে নিশ্চয়ই জানলাটা একবার যে খোলা হয়েছে ঠিকঠাক মতো দেওয়া হয়নি, সেখান দিয়ে হয়তো হালকা ফাঁক রয়েছে, সেখান থেকে হয়তো হাওয়া এসে পর্দাটা নড়ছে। তো কী করে, সঙ্গে সঙ্গে উঠে, উঠে জানলাটা কিন্তু মানে স্লাইডিং ছিল, ফলে মানে স্লাইডিং ডোরটা আপনি যদি ভালো করে একবার বন্ধ করে দেন তো সেখানে আলাদা করে আর ফাঁকা থাকার কোনো জায়গা থাকে না, কারণ এটা হাত দিয়ে যে খুব ভালো করে টাইট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো দেখছে যে না জানলা তো পুরোপুরি দেওয়া, এবং জানলার যেখানটা ফাঁকের মতো জায়গা সেখানটাও হাত দিয়েও দেখছে ওর হাতে কোনো ঠান্ডা হাওয়া লাগছে না বা কিছু না, তো ও ভাবে যে ঠিক আছে তাও হয়তো কখনো ছিল তাই পর্দাটা নড়ছে। এবার এখানে বলি পর্দাটার একটুখানি বিষয়টা, বিবরণটা একটু দিয়ে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে। টোটাল জানলাটা একটা ছিল বিশাল বড় চওড়া জানলা, এবং জানলাটার পর্দাটা দুভাগে বিভক্ত, মানে একটা ডান দিকে একটা পোর্শন আর পর্দার বাকি পোর্শনটা বাঁদিকে। এবার প্রথম যে জায়গা মানে আর কি পর্দাটা নড়তে দেখা, সেটা কিন্তু বাঁদিকের পোর্শনে নড়তে দেখা যায়, এবং স্লাইডিং যে ডোরের যে একটা পোর্শন সেটা কিন্তু ওই বাঁদিকেই আর কি খোলা বন্ধ করার জায়গাটা বাঁদিক করে। এবার বাঁদিকে পর্দাটা যখন ওড়ে তখন ও ভাবে যে যতই বন্ধ দেখুক, ও ভেবেছিল যে হয়তো ওখানে কোনো হাওয়া ঠাওয়া এসছিল।
তার কিছুক্ষণ পরে ও আর ওর বোন যখন গল্প করছে, তখন হঠাৎ করেই সুমির এবার চোখ পড়ে যে ডান দিকে, যেদিকে জানলা কোনোভাবে খোলাই যায় না, পুরো কাঁচ দিয়ে সিল করা, সেই দিকের যে পর্দার অংশটা রয়েছে সেই পর্দার অংশটা কিন্তু বেশ একটু 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 করে হাওয়া দিলে যেরকমভাবে নড়ে ঠিক সেভাবে কিন্তু নড়ছে। ঘরে এক ফোঁটা হাওয়া ঢুকছে না, কিন্তু ওইভাবে নড়ছে। আর ওইখানে জানলা দিয়ে মানে হাওয়া ঢোকার কোনো চান্স নেই, বিকজ জানলাটা একেবারে সিলড, কোনোভাবে খোলার জায়গাই নেই। এই জিনিসটা যখন হয়, তখন কিন্তু সুমি আর সুমির বোন মোটামুটি শুয়ে শুয়ে যখন গল্প করছিল, ও কিন্তু ওর বোনকে দেখায় এবং ওর বোনও কিন্তু বেশ ভয় পেয়ে যায়, এবং দুজনে তারপরে দুজনে হাত দুটো চেপে ধরে ওরা চুপচাপ খাটে বসে রয়েছে। আর তখন তো ওর বোন বলছে যে দিদি এইখানে পর্দাটা কী করে উঠছে, এখানে পর্দাটা তো ওনার কথাই নয়, এখানে তো হাওয়া আসছে, আমার গায়ে তো একটু হাওয়া লাগছে না, বা তোর গায়েও হাওয়া লাগছে, তো উঠছে কী করে? তখন সুমি বলছে যে নিশ্চয়ই কোথাও থেকে হাওয়া আছে, মানে ও না ব্যাপারটা ও বুঝতে পারছে সুমি যে কিছু তো একটা গণ্ডগোল ঘটছে। বাট ওই যে হয়, ও আর ওর বোন দুজনে রয়েছে, ওর বোন ওর থেকেও আরও ছোট, তো ওর বোনকে মানসিক যাতে জোরটাও হারিয়ে না ফেলে বা ও যাতে ভয় না পেয়ে যায়, সেই জন্য তো সুমি বলছে না না নিশ্চয়ই হাওয়া কোথাও থেকে ঢুকছে, আমরা একটু বসে দেখি যে কি ব্যাপারটা হলো। তো তখন দেখছে ওরা যে পর্দাটা ওইভাবে নড়লো, নড়ে মানে প্রায় 30-40 সেকেন্ড ওইভাবে হাওয়া দিলে যেভাবে পর্দা নড়ে সেভাবে পর্দাটা নড়লো, এবং তারপরে কিন্তু আপনা আপনি থেমে গেল, মানে ওই পর্দা ওড়াটা থেমে গেল। তো তখন সুমি তোর বোনকে বলছে দেখ নিশ্চয়ই কোথাও হাওয়া দিচ্ছিল, আমরা বেকার বেকারই ভাবছি, নিশ্চয়ই হয়তো ওখানে জায়গা কোনো একটা জায়গায় যেখানে জানলাটা সিল সেখানেই হয়তো হালকা কোনো জায়গায় লুদ আছে, সেখান থেকেই হয়তো বাইরের হাওয়াটা ঢুকছে। কিন্তু সুমি নিজে মনে মনে জানে বা বুঝতে পারছে যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। যাই হোক, তো ওরা বলল যে চল এবার শুয়ে পড়ি, আবার কালকে আমাদের ঘুরতে যাওয়া আছে। তো ওরা শুয়ে পড়ে, এবং শুয়ে পড়ার পরে যেহেতু আমি বললাম যে ঘরে একটা বেশ আলো জ্বালিয়েই ওরা শোয় পায়ের দিকের, ঠিক তার কিছুক্ষণ পরে সুমি এবং ওর বোন দুজনেই লক্ষ্য করে যে ডান দিকের এবং বাঁদিকে দুদিকের পর্দাটাই এবার কিন্তু আপডাউন করছে, মানে নড়ছে। একবার বাঁদিকের পর্দাটা উঁচু হয়ে আবার নিচু হয়ে যাচ্ছে, আবার একবার ডান দিকের পর্দাটা উঁচু হয়ে আবার নিচু হয়ে যাচ্ছে। এই জিনিসটা যখন ওরা দেখে, তখন কিন্তু সুমি আর সুমির বোন দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো এবার কি করবে? তখন রাত প্রায় 11:30 বাজে, সবাই মানে জার্নি করেছে, ঘুমিয়ে পড়েছে, এবার ভাবছে যে এখন এক্ষুনি যদি ওদের মাসিমেশোকে ডাকে বা ওর বাবা মাকে ডাকে তো সবাই চলে আসবে, সে বিষয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু ওরা ভাবছে যে আবার ডাকবো এখন, মানে সুমির বোন বলছে চল দিদি ঘর থেকে বেরিয়ে যায়, কিছু তো একটা গণ্ডগোল হচ্ছে। তো সুমির বলছে যে দাঁড়া না, একটু দেখ না কী হচ্ছে, আমরা তো এখন বড় হয়ে গেছি, আমরা যদি এখনও যদি প্রত্যেক পদে পদে মা বাবা মাসি মেসো এদেরকে বলি তাহলে ব্যাপারটা কীরকম হবে, মুনি তো এমনিই ভয় পেয়ে চলে গেল। তো যাই হোক, তো সুমি ওর বোনের হাতটা চেপে ধরে ওরা চুপচাপ খাটে উঠে খাটের মধ্যে বসে আছে। কিছুক্ষণ ওরকমভাবে দুটো পর্দা ওঠানামা করলো, এবং তারপরে নিজে থেকে আবার বন্ধ হয়ে গেল। এটা একটা গেল। তো তার কিছুক্ষণ পরে একদম শান্ত, কিচ্ছু নেই। এইবারে কিছুক্ষণ পর, মানে এই পর্দাটা সরে যাওয়ার মানে প্রায় আধা ঘন্টা অবধি একদম নর্মাল, কোথাও কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। হঠাৎ করেই আধা ঘন্টা পর থেকে, মানে ঠিক ওদের রুমটার বাইরে জানলার ঠিক ওপাশে ওরা শুনতে থাকে, মানে ওই জায়গাতে তো মানে পাহাড়ি জায়গা, তো আর গাছপালাও মোটামুটি রয়েছে, আর বেশ কিছু শুকনো পাতা ওরা যখন আর কি ঢুকছিল, তো মানে এই ওদের আর কি প্রপার্টিটার যে চত্বরটা সেখানে কিন্তু বেশ কিছু শুকনো পাতা পড়ে থাকতে দেখেছে। তো ওরা কিছুক্ষণ পরে শুনতে পায় যে ওদের ঠিক জানলার পিছনে মানে ওপাশে আর কি প্রচুর শুকনো পাতার উপর দিয়ে কেউ খুব দাপাদাপি করলে বা শুকনো পাতা হাতে করে নিয়ে মানে সেটাকে চাপলে যেরকম একটা মর্মানো শব্দ, শুকনো পাতার যে মর্মানো শব্দ পাওয়া যায়, ঠিক সেই রকম একটা শব্দ পাওয়া শুরু করলো ওরা। মানে কখনো মনে হচ্ছে কেউ হেঁটে চলে যাচ্ছে পাতার উপর দিয়ে, কখনো মনে হচ্ছে যে পাতার উপরে কেউ দাপাদাপি করছে, আবার কখনো মনে হচ্ছে যে বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে এবং সেই ঝড়ের মধ্যে যখন পাতাগুলো এদিক থেকে ওদিক হয় তখন যেরকম একটা মানে প্রকৃতি আর কি, যখন আমাদের কালবৈশাখী হয় তখন যেরকম একটা পাতায় পাতায় ঘষা লেগে যায়, গাছের ডালপালা যেরকম ঝুঁকে পড়তে থাকে, সেরকম সেটার যে একটা আওয়াজ হয় সেরকম একটা ঝোড়ো আওয়াজ টাইপের ওরা পেতে থাকে।
তো তখন সুমি ভাবছে যে কি হলো ব্যাপারটা, বাইরে কি কেউ হাঁটাচলা করছে? বা প্রথমে যখন ওরা আওয়াজটা শোনে তখন কিন্তু ভেবেছিল যে ওদের যে কেয়ারটেকার রয়েছে সে হয়তো কোনো কারণে পিছনে হাঁটাচলা করছে, কিছু একটা সেফটি পারপাস, বা সে হয়তো এভাবে রাতের বেলা এক দূর চক্কর লাগায় প্রপার্টি গায়ে। কিন্তু তারপরে সুমি এবং ওর বোন খেয়াল করে যে ওদেরই ঠিক মানে জানলার ওপাশ থেকে আওয়াজটা আসছে, এবং মনে হচ্ছে কেউ একজন ওদের ওই জানলার ওখানটায় কেউ দাপাদাপি করছে, কেউ হাঁটাচলা করছে। এবং মাঝে মধ্যে খুব হাওয়ার আওয়াজ আসছে, মানে খুব হাওয়ার একটা মানে দমকা হাওয়া আর কি ক্রিয়েট হচ্ছে মনে হচ্ছে। তো তখন না মানে সুমি আর সুমির বোন দুজনেই কিন্তু বলতে হবে খুবই সাহসী। ওর বোন ভয় পেলেও সে কিন্তু পুরো সময়টাই কিন্তু সুমির সাথেই ওই ঘরে ছিল। তো এরকম যখন হচ্ছে তো তখন সুমি ভাবছে যে ব্যাপারটা কি হলো, একবার কি জানলাটা খুলে দেখবো কোনো মানুষ কি এরকম করছে, আমরা বেকার ভয় পাচ্ছি। তো সুমি ভাবলো যে জানলাটা এবার খুলি। তো ওর বোন বলছে না না দিদি, জানলাটা খুলিস না, জানলাটা খোলাটা হয়তো আমাদের ঠিক হবে না, আর যদি জানলাটা খুলতে গিয়ে আমরা যদি মানে কিছু একটা মানুষকেও দেখি তো তখন বলছে সেটা যদি একটা বাজে হয় ব্যাপারটা, বা হয়তো হয়তো দেখবো যে আমাদের যে কেয়ারটেকার রয়েছে এই এয়ারবিএনবিটা সেই হয়তো যাতায়াত করছে, সে কি ভাববে যে দেখো এই মেয়ে দুটো এরকম করে রাতের বেলা উঁকি ঝুঁকি মারছে। তো সুমি বলছে ভাবলো যে হ্যাঁ ব্যাপারটা ঠিকই, হয়তো খুলে এভাবে দেখাটা ঠিক হবে না। তো বললো ওর মানে সুমি ওর বোনকে বলছে তুই ঘুমিয়ে পড়, আমি জেগে আছি, তুই চিন্তা করিস না, আমি একটু পরে শুয়ে যাবো, তো আমার তোর যখন ঘুম পেয়েছে তুই ঘুমিয়ে পড়, আমি পাহারায় আছি, কোনো অসুবিধে নেই। তো ওর বোন মোটামুটি ঘুমিয়ে যায়, এবং তখন কিন্তু সুমি মোটা একা জেগে, ওর বোন পুরোপুরি ঘুমিয়ে গেছে, মানে তারপরে ওই ব্যাপার ওই আওয়াজটা থেমে যায় এবং সুমির বোন ঘুমিয়ে পড়ে। এবারে যেটা সুমি ইমেলে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলি, ওর বোন যখন ঘুমিয়ে পড়ে তো তখন তো আর গল্প করতে পারছে না কারোর সাথে, ও ফিল করতে থাকে যে ওই ঘরটার মধ্যে যে ঘরটায় ও আর ওর বোন রয়েছে সেই ঘরটায় মানে এটা ওর কেন মনে হয়েছে কি জন্য মনে সেটা ও ঠিক ক্লিয়ার করে মানে বলতে পারবে না, বাট সাম হাউ ওর ফিল হতে থাকে যে ওই ঘরটার মধ্যে ও আর ওর বোন ছাড়াও আরও কেউ কারোর উপস্থিতি রয়েছে। ও ঘরের মধ্যে একটা ভারী বাতাসের আনাগোনাটা কিন্তু ফিল করতে পারে, এবং সেটা কি করে ফিল করতে পেরেছে সেটাও বুঝতে পারে। সেটা হচ্ছে যে ও যখন মানে বেডের উপরে বসে রয়েছে, ও তো ঘুমোচ্ছিল না, তো ওই জায়গা থেকেই দেওয়া একটা মানে দুটো মোটা কম্বল দিয়েছিল, তো একটা তার মধ্যে কিছু হয় না খুব সফট টাইপের কিছু ব্ল্যাঙ্কেট টাইপ অফ, তো সেটাকে ও গায়ের মধ্যে দিয়ে রেখেছিল। ও স্পষ্ট ফিল করে যে ওর সামনে দিয়ে একটা দমকা হালকা ঠান্ডা হাওয়া পাস করলো, এবং শুধু পাস করলো তাই না, ও চুপচাপ বসে রয়েছে, কিন্তু ওর গায়ের উপর থেকে ওই হালকা যে মানে অপেক্ষাকৃত একটু হালকা যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা কিন্তু ঠাস করে ওর কাঁধের সামনে থেকে পড়ে যায়। এবং পড়ে যাওয়ার মতো কিন্তু কোনো কারণ ছিল না, যেটা ও লিখেছে যে পড়ে যাওয়ার মতো ভাবে আমার গায়ের উপর থেকে ওই কম্বলটা পড়ে যাওয়ার মতো কিন্তু কোনো কারণ ছিল না, কারণ সমস্ত দরজালনা বন্ধ। এবং কেন জানি না ওর মনে হতে থাকে যে ওদের ঘরে যে একটা টেবিল ছিল, তারপরে একটা রুম হিটার ছিল, একটা বড় সেন্টার টেবিল ছিল, তার সাথে দুটো সোফাও ছিল বসার, মানে দুটো সিঙ্গেল সিঙ্গেল সিট। তো ও ভাবে ওর খালি মনে হতে থাকে কেউ একজন সোফায় বসে রয়েছে, মানে ও কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কোনো ছায়ামূর্তি বলুন বা কোনো মানুষ, ও কিন্তু কিছু দেখতে পাচ্ছে, ও জাস্ট বুঝতে পারে কেউ একজন সোফায় বসলো, কেউ একজন সামনে দিয়ে পাস করে গেল, এইরকম। যাই হোক, তো ও তো মনে মনে এটাও চিন্তা করতে থাকে যে ওইগুলো কী ভাবছে এবং কেন ভাবছে। ইন দ্য মিন টাইম আবার ওর বাইরে থেকে একটা ধূপ ধূপ আওয়াজ পেতে থাকে, এবং সেই আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে ও কিছুক্ষণ শোনার পরে ও খেয়াল করে যে আওয়াজটা আসছে ঠিক ওর জানলার বাইরে থেকে। তো তখন ও ভাবে যে কী করবে এবার, মানে ওর ঘুমও আসছে না, ঘুমোতেও পারছে না, আবার কেমন একটা ওর অস্বস্তি মনে হচ্ছে, এবং ও পরিষ্কার বুঝতে পারছে যে ঘরের মধ্যে কিছু একটা আছে, কিন্তু সেটা কী আছে কে আছে সেসবও কিছুই জানে না। যাই হোক, তো ও না তখন ভাবলো যে বাইরে থেকে যে ধূপ ধূপ আওয়াজটা আসছে মনে হচ্ছে কেউ একটা দাপিয়ে বেড়াচ্ছে, তো ও ভাবলো যে না এটা আবার আমাকে দেখা উচিত, নাহলে কিন্তু আমার সারারাতই এরকম মনে হবে এবং সারারাতই হয়তো আমার ঘুমটা হবে না। তো জাস্ট ওর নিজের এই মনে যে কোশ্চেনগুলো আসছিলো সেই নিজের মনের কিউরিয়াসিটিটা মেটানোর জন্য ও ভাবে যে এবার আমি একটু হালকা করে জানলাটা স্লাইডিং ডোর, তো ভাবলো যে একটুখানি জানলাটা আমি খুলে দেখি। আর এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলোটা যে প্রচণ্ড অন্ধকারাচ্ছন্ন ছিল বা বাইরে কোনো আলো নেই সেরকম কিন্তু নয়,
ওদের পুরো বাংলোর যে সামনের এয়ারবিএনবির সামনেটা দুটো সুন্দর, মানে বাগানের পাশে দুটো ভালো লাইট দেওয়া রয়েছে, বিল্ডিংয়ের সাইডে লাইট আছে, ইভেন ওর যে জানলার বাইরেটা সেখান থেকেও একটু দূরে গিয়ে আমি বললাম যেখানটা গ্রেভিয়ার সেখানে একটা আলো জ্বলছে। তো ভাবলো ভয় কিসের, আমি একটুখানি দেখি না, আর আমি তো আর জানাটা খুলে রাখছি না, এক ঝলক দেখবো এরকম দুনো আওয়াজটা কে করছে এরকম রাত দুপুরে। যদি আমাদের কেয়ারটেকারও করে আমি তাকে বারণ করবো যে আপনি এরকম আওয়াজ করবেন না রাতের বেলা, আমাদের ঘুমোতে অসুবিধে হচ্ছে। তো নিজের মনকে একদম প্রিপেয়ার করে ও অনেক মানে কি বলবো সাহস মনে সঞ্চয় করে ও জানলাটা একটু খোলে। এবার এই জানলাটা খুলে ও যে জিনিসটা দেখে সেটা কিন্তু দেখার জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না। ঠিক যেভাবে সুমি ইমেলে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলি, ও দেখছে বাইরে প্রচণ্ড ঠান্ডা, একটা হালকা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু সেটা রকম ঝোড়ো হাওয়া নয়, কিন্তু ও মানে একটা আওয়াজ হচ্ছে, সেটা ওর জানলার একদম কাছ থেকে হচ্ছে সেটাও বুঝতে পারছে, বাট জানলাটা ওই যে ও ফাঁক করেছে তাতে কিন্তু বিশেষ কিছু দেখতে পাচ্ছে না। এইবারে ও তো প্রথমে অন্যদিকে তাকিয়েছে, মানে দেখুন আপনাই একটা অচেনা জায়গায় এসছেন ঘুরতে, তো আপনি আপনার যদি কোনো একটা জায়গায় ডাউট হয় বা কোনো একটা জায়গা থেকে আপনি ভয় পান, দেখবেন যে আপনি যতই সাহসী হন না কেন আপনি ফট করে কিন্তু সেই দিকে তাকাতে পারবেন না। তো ওর ক্ষেত্রেও তাই হয়, ও প্রথমে জানলাটা একটুখানি ফাঁক করে মানে দূরের যে পাহাড়টা বা ওরই বিল্ডিংয়ের যে সাইডটা সেটুকু আর কি দেখছে, তো দেখছে ওখানে কেউ নেই, কিন্তু ওই স্টিল ওই যে দুমদুম দুমদুম আওয়াজটা সেটা কিন্তু ও দেখছে হচ্ছে। তো এবারে ও যেটা আমাকে লিখেছে যে আমি জানি না কেন আমার প্রচণ্ড ভয় লাগলো, এবং আমি ভাবছি যে মানে আমি এবার বুঝতে পারছি যে আওয়াজটা কিন্তু ওই যেখানটা গ্রেভিয়ার্ড রয়েছে ওখান থেকেই আসছে, এবং ওখানে ওই টিমটিমে আলোটা কিন্তু মানে হালকা হালকা হাওয়ায় মনে হচ্ছে দুলছে। তো ওর প্রথম চোখটা যায় ওই আলোটার দিকে, আলোটার দিকে যখন ওর চোখটা গেছে ও দেখছে আলোটা হালকা হালকা ওরকম করে দুলছে, এবং আলোটার পাশে কিন্তু মানে একটা দুটো গাছও রয়েছে, কিন্তু সেই গাছে সেরকম কিন্তু পাতা নড়ছে তা কিন্তু নয়। তো কিছুক্ষণ তাকানোর পরে ও খেয়াল করে যে ও যখন প্রথমবার আলোটার দিকে তাকালো তখন আলোটা হালকা হালকা দুলছিল, হালকা হালকা মানে একটা তার তার থেকে একটা হোল্ডার, হোল্ডার থেকে একটা মানে বড় মোটামুটি আর কি পাওয়ারফুল একটা ডুম লাইট জ্বলছে। তো কিছুক্ষণ তাকানোর পরে ও খেয়াল করে ওই যে তার থেকে যে হোল্ড তারের সাথে হোল্ডারটা কানেক্ট করে এবং সেখান থেকে যে ডুম লাইটটা জ্বলছে সেই ডুম লাইটটা খুব স্পিডে মানে মনে হয় স্পিন করছে, মানে এতটা জোরে দুলছে, এবং যেহেতু আলো ওটা জ্বলছিল ফলে পুরো আলোটাও মনে হচ্ছে এরকম গোল গোল করে স্পিন করে কাঁপছে। এই জিনিসটা দেখে কিন্তু ওর ভারী অদ্ভুত লাগে যে একটা হাওয়ায় কোনো জিনিস দুলতে পারে কিন্তু ওরকম করে গোল করে ঘূর্ণির মতো কেউভাবে ঘুরতে পারে যদি না কোনো মানুষ বা কেউ কোনো যন্ত্র দিয়ে ওটাকে ঘোরানো হয়, এটা তো সম্ভব নয়। আর ও বুঝতেই পারছেন তখন সেকেন্ড ইয়ারে পড়ে, ওর মধ্যে যথেষ্ট চিন্তাভাবনার মধ্যে র্যাশনালিটি রয়েছে, তো যা খুশি তো ভাববেও না, যা খুশি ওর পক্ষে বোঝা সম্ভবও নয়। তো ওরা তখন একটু ভালো করে তাকায়, মানে মানে ওর মনে প্রচণ্ড ভয় লাগছে, ওর হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেছে, এমনিতে তো ও এনভায়রনমেন্টটা ঠান্ডাই, বাট এই সমস্ত কিছু দেখে ওই দুমদুম আওয়াজ হচ্ছে ওভাবে মানে আলোটা জ্বলছে মানে ঘুরছে এইসব দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। কিন্তু তবুও ও বলছে আমি জানি না আমি কী করে সাহস পেলাম, মানে ও যখন আর কি ইমেলটা লিখছিল ও নিজে পরে লিখেছে ইমেলটা লেখার সময় হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, তো ও দেখছে ওই যে গ্রেভিয়ার্ডগুলো রয়েছে মানে গ্রেভিয়ার্ডের যে আর কি ওরকম কবরগুলো, সেই কবরের ওখানে একটা মানে বাচ্চা মেয়ে মানে যেটা ও পিছন থেকে দেখেছে ওর মনে হয়েছে যে ওটা একটা বাচ্চা কেউ হবে, কোনো একটি বাচ্চা মেয়ে ওই গ্রেভিয়ার্ডগুলোর উপরে পিছন দিক করে একটার পরে একটায় লাফিয়ে লাফিয়ে উঠছে নামছে উঠছে নামছে, এবং ওই যে উঠছে নামছে লাফিয়ে লাফিয়ে এবং ওর হাতে একটা কাঠ জাতীয় কিছু একটা রয়েছে, এবং সেই কাঠ জাতীয় জিনিসটা দিয়ে ওই কবরের উপরে ওরকম করে বাড়ি মারছে আর ওখান থেকে ওরকম দুমদুম আওয়াজটা আসছে। এই জিনিসটা যখন ও দেখে ও লিখেছে যে আমি জানি না কেন আমার প্রচণ্ড ভয় লাগে, এবং আমি ওই মেয়েটাকে ওরকম করে দেখি ও যখন মানে কি পিছন করে করে ঘুরে মানে একটা কবরের উপরে উঠছে আবার ওরকম করে নামছে আবার একটা কবরে উঠছে আবার নামছে এরকম করে ঘুরে যখন এবার তোর মুখটা আমার দিকে আসবে কারণ ও তো পিছন করে করে আসছে করতে করতে, আমার সেই মুহূর্তে এতটাই ভয় লেগে যায় যে আমি সঙ্গে সঙ্গে ধাপ করে জানলাটা দিয়ে দিই এবং জানলাটা দিয়ে আমি দৌড়ে এসে খাটের উপরে এসে বসে পড়ি, এবং ওই যে জানলাটা ধূপ করে দিয়ে দেয় তাতে কিন্তু ওর বোনের ঘুমটা ভেঙে যায়।
ওর বোনের যখন ঘুমটা ভেঙে যায়, তখন ওর বোন বলছে যে কিরে, মানে ও মানে তখন সুমি মানে ভয় কাঁপছে, বলছে যে আমি এটুকু বুঝতে পারছি, আমি যেটা দেখেছি সেটা খুব একটা ইউজুয়াল জিনিস হবে, দেখে একটা আনইউজুয়াল একটা মানে আনন্যাচারাল ব্যাপার আমি দেখেছি, যেটা হওয়া সম্ভব নয় ওইখানে অত রাতের বেলা ওরকম ঠান্ডা জায়গায়। এবং এখানে একটা জিনিস মেনশান করি, সেটা হচ্ছে যে ওদের যে এয়ারবিএনবিটা ছিল তার আশেপাশে কিন্তু কোনো মানে কোনো রেসিডেন্সিয়াল কোনো প্রপার্টি নেই, মানে প্রায় 1-2 কিলোমিটারের মধ্যে কিন্তু কিছুই নেই, জাস্ট ওই এয়ারবিএনবিটা আর কিচ্ছু নেই। ফলে ওরকম রাতের বেলা আর কোনো মেয়ে এসে, কোনো বাচ্চা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে ওরকম করে কবরের উপরে ওঠানামা করে খেলবে, এটা একেবারেই সম্ভব না। আর যদি ধরেও নিই যে আচ্ছা কাছাকাছি কোনো বাড়ি আছেও, তো সেই বাড়ি থেকেও কোনো মেয়ে বাচ্চা মেয়ে একটা জাস্ট মানে জাস্ট একটা মানে জামা আর কি পরে, তার পক্ষে ওরকম রাতের বেলা সে কবরের ওখানে খেলবে না। আর এটুকু ওর মনে আছে, মেয়েটা যে চুল ছিল, যে বাচ্চা মেয়েটি, সেই চুলটা কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে বাঁধা, ফলে মেয়েটা কোনো পথ শিশু বা পথে থাকে, রাস্তার পাশে থাকে এরকম কোনো ব্যাপারই নয়। যাই হোক, তো ও তো প্রচণ্ড ভয় পেয়েছে, তো ওর ভয় পেয়ে ওর বোনকে মানে ওর বোনের হাতটা চেপে ধরে বলছে, বোন তুই ঘুমো, তুই একদম ঘুমো, তুই কিছু চিন্তা করছিস, সব ঠিক আছে। কিন্তু সুমির বোন তো দেখছে যে দিদি প্রচণ্ড ভয় পেয়ে আছে, ওরকম করে কাঁপছে, কী করবে, তো দিদিকে জিজ্ঞেস করছে যে কী রে, কী কী ব্যাপার, তুই এত ভয় পেয়েছিস কেন। এবারে এখানে একটা জিনিস বলি, ও যখন ওই জানলাটাকে দিয়ে ফট করে ওর ভয় পেয়েও চলে আসে, তো ও না জানলাটা পুরোপুরি দিয়েছিল, বাট পর্দাটা কিন্তু টানার সময় পায়নি, আর পর্দাটা পুরো টানাও ছিল না। তো ওর বোন বলছে, তুই কি জানলা খুলেছিস, তুই কি জানলা খুলে দেখছিলি, কী দেখলি জানলা খুলে। তো তখন সুমি বলতে, আমি কিচ্ছু দেখিনি, হ্যাঁ আমি জানলাটা খুলেছিলাম, একটা আওয়াজ হচ্ছিলো, আমি দেখলাম মানে আমাদের কেয়ারটেকার আছে কিনা, তাহলে বলতাম যে আপনি আওয়াজ করবেন, আমাদের ঘুমোতে অসুবিধে হচ্ছে। তো যাই হোক, সুমি তো মানে প্রচণ্ড ভয় পেয়েছিল, কিন্তু ও যতটা সম্ভব চেষ্টা করছে ওর বোনের সামনে নিজেকে নর্মাল রাখার। কিন্তু এবার হ্যাঁ, এবার এখানে একটা ব্যাপার হয়, ও যখন ওই জানলাটা দিয়ে এসে খাটের উপরে এসে বসে, ও ভয় মানে পুরো ঠকঠক করে কাঁপছে ভয়ে ঠান্ডায়, তো তখন ও একটা জিনিস ফিল করে, ওর যে হাত দুটো, মানে হাত বলতে আমি হাতের যে তালু দুটোর কথা বলছি, ডান হাতের তালু এবং বাঁ হাতের তালু, পুরো আর কি হাতের তালু এবং হাতের যে আঙুলগুলো রয়েছে, বলছে যে ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু মানে হাত অসার হয়ে যাওয়ার মতো, মানে অনেকক্ষণ ধরে কোনো বরফ ধরে রাখলে হাত দুটো যেমন কিছুক্ষণ পরে সেন্স পাওয়া যায় না, লাল হয়ে যায়, পুরো ঠান্ডায় একদম যাকে বলে অসার হয়ে যায়, সুমি খেয়াল করে যে ওর হাত দুটো কিন্তু সেরকম প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। মানে কেন ঠান্ডা হলো, কী করে ঠান্ডা হলো, ও এত বুঝতে পারছে না, কিন্তু মানে ওর হাত মানে হাত দুটোর মানে আঙুলগুলোকেও নিজে সেন্স করতে পারছে না, এতটাই ওর ঠান্ডা লাগছে। মানে ওর জল খেতে চাইছে, এবং কিন্তু জলের বোতলটা যে ও হাতে করে নেবে বা জলের গ্লাসটাকে যে ও হাতে হোল্ড করবে, সেটা না মানে ও সেন্সই করতে পারছে না ওর হাতটাকে, মানে নিজের কন্ট্রোলে নেই। তো যাই হোক, তোর বোন তো বলছে যে তুই জল খাবি, তুই জল খাবি, কিন্তু বলতে পারছে না বোনকে যে আমার হাতে এরকম অসার হয়ে গেছে, তো বলছে হ্যাঁ আমি খাবো, একটু পরে খাচ্ছি, একটু পরে খাচ্ছি, এরকম করে বলছে। যাই হোক, তো এভাবে মোটামুটি 4-5 মিনিট কাটে, 4-5 মিনিট পরে ওর হাত দুটো আস্তে আস্তে মনে হয় যেন একটু ঠিক হলো, ঠিক হলো। তো তারপরে ও কী করে, ওর বোনকে বলে যে তুই তো আমায় জল দে, তো কোনো রকমে ওর বোন জলটা দেয় এবং ও জলটা খায়। এর সময় এরপরে আর একটা ভয়ঙ্কর জিনিস কিন্তু ওদের মানে একটা জিনিস মানে এক্সপিরিয়েন্স করে, যেটা ছিল ওদের এই ট্যুরের মানে ইভেন ও বলছে যে আমি তারপর থেকেও জীবনে মানে 2022 ঘটনাটা ঘটে, তারপরে আমরা 2023 শুরুর দিকে আবার একটা ট্যুরে গেছিলাম, বলছে আমি এরকম অভিজ্ঞতা যে মানে আমার জীবনে হবে সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। শুনুন, এরপরে ঘটনাটা আরও ভয়ঙ্কর। তো জলটা খায়, জলটা খাওয়ার পরে ও মোটামুটি একটুখানি ধাতস্থ হয়, তো আর ওর বোন মানে এরকম একটা ঘটনা ঘটলো, তো ওর বোন বারবার বলছে তাহলে কি নিচে গিয়ে মা বাবাকে বলবো বা মাসিমেশোকে কি ডাকবো, তখন সুমি বলছে না না একদম দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ শুয়ে পড়। তো ওরা এরকমভাবে গল্প করছে, শুয়ে পড়েছে, ওই যে আমি বললাম যে পর্দাটা কিন্তু অনেকটাই খোলা ছিল, মানে মানে জানলাটা পুরোপুরি বন্ধ, বাট পর্দাটা একটা দিক একটুখানি খোলা ছিল। এবার বাইরে একটা আলো জ্বলছে, এবার বাইরে যদি আপনার জানলার ঠিক বাইরে যদি একটা আলো জ্বলে, তো সেই আলোটা তো আপনার জানলার উপরেও এসে পড়বে, তো জানলার মানে ওই যে জানলা দিয়ে যে আলোটা এসে পড়ছে, তো ফলে সে আলোতে জানলার মানে বাইরে যদি একটা কিছু আসে, তো সেটাও আপনি বুঝতে পারবেন, ছায়া পড়বে একটা। তো কিছুক্ষণ পরে
হঠাৎই সুমি খেয়াল, সুমির একটা মানে কথা বল বোনের সাথে কথা বলতে বলতে হঠাৎই সুমির চোখ যায় জানলার দিকে। জানলাটা দেওয়া, কিন্তু যেহেতু জানলার পিছনে একটা আলো জ্বলছে, সুমি খেয়াল করে ওদের ওই জানলার উপরে একটা মানে হাতের পাঁচটা আঙুল বা হাতে যে আমাদের যে হাতের যে তালুটা তার যে পাঁচটা আঙুল তার যে একটা মানে হাতটা যদি কেউ দিয়ে রাখে তার একটা কালো ছায়া কিন্তু ওই জানলার উপরে পড়ছে, যেহেতু জানলার বাইরে একটা আলো জ্বলছে। তো এইটা দেখে না সুমির চোখটা ওখানেই আটকে যায় এবং সঙ্গে সঙ্গে ওর বোনকে দেখায় যে দেখ তো বোন ওটা একটা কি হাত মনে হচ্ছে না জানলায়, জানলার বাইরে কেউ হাত রেখেছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ও যেটা আমাকে লিখেছে, মানে আমিও এখন যে ঘটনাটা রেকর্ড করছি আমার নিজেরও মানে একটু ভয় ভয় লাগছে বলতে আপনাদের সামনে, সেটা হচ্ছে ও যেটা লিখেছে ইমেলে যে হাতের তালুটা হচ্ছে একটুখানি একটা বাচ্চাদের মানে হাতের তালু যেরকম আর ঠিক সেরকম, কিন্তু হাতের আঙুলগুলো ও লিখেছে যে একটা সাধারণ মানুষের হাতের আঙুল অত লম্বা হতে পারে না, বলছে পাঁচটা আঙুল, হাতের তালুটা ছোট্ট মানে একটা 7-8 বছরের বাচ্চার যেরকম হাতের তালুর সাইজ হতে পারে ঠিক সেরকম, কিন্তু আঙুলগুলো হচ্ছে তার 3-4 মানে নর্মাল লোকের যেরকম আঙুল হয় ঠিক তার 2-3 গুণ লম্বা। এবং প্রথমে একটা ওরকম হাতের তালু জানলার উপরে আসে এবং যেহেতু বাইরে আলো জ্বলছে সেটা ওরা বুঝতে পারে এবং তার কিছুক্ষণ পরে মানে তার 3-5 সেকেন্ডের মধ্যে আর একটা হাতের তালু দাম করে এসে ওই জানলার পিছনে মনোলোকেও হাতটা রাখলো। এবং ওই দাম করে যে আওয়াজটা হয় সেটা কিন্তু মানে একটা বিভৎস আওয়াজ হয়, মানে একটা হাত দিয়ে যদি একটা কোনো প্রাপ্তবয়স্ক বা বেশ বলশালী মানুষও মানে জানলায় কাছে ওরকম করে যদি হাতের তালুটা সজোরে মারে তাতেও কিন্তু অত বড় অত বিশাল আওয়াজ হওয়ার কথা নয়, এতটাই জোরে হয়। এবং তখন তো এই সুমিয়া সুমির বোন প্রচণ্ড ভয় পেয়ে মাগো বলে ওই যে ব্ল্যাঙ্কেটটা ছিল ব্ল্যাঙ্কেটটা মাথার উপরে দুজনে দিয়ে নিয়েছে। আর ওই যে ওরকম আওয়াজ হয়েছে সেই আওয়াজটা কিন্তু এতটাই জোরে হয় যে নিচের ঘরে সুমির মা বাবা ওর দুই দিদা তারপরে ওর মাসির মাসি মেশো মাসির মেশোর ঘরে ওনার ছেলে ছিল দিদাদের সাথে ওনার মুনি শুয়েছিল সবাই কিন্তু ওই আওয়াজটা শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে সুমির মা বাবা কিন্তু নিচ থেকে ওপরে এসে ওদের ঘরে মানে দরজা নক করতে শুরু করেছে যে কী রে তোরা ঠিক আছিস, তো একটা বিশাল জোরে আওয়াজ পেলাম কী হলো কী হয়েছে, মানে কিছু কি জানলায় দিয়ে কি কিছু কেউ কি কিছু ছুঁড়ে ঠুঁড়ে মারলো, মানে এত জোরে আওয়াজ হয়েছে না ওনারা ভেবেছে হয়তো জানলার কাঁচ ফাঁচ ফেটে গেছে। তো প্রথমে তো ওরা মানে এতটা ভয় পেয়ে গেছে মাগো বলে মা দুর্গা মা দুর্গা এরকম করে নাম নিচ্ছে ওই ব্ল্যাঙ্কেটের ভিতরে, মানে ওরা ওই যে ওর বাবা মা যে এসেছে দরজা ধুপধুপ করছে ওটা শুনতেই পায়নি। তো কিছুক্ষণ পরে ওর মা যখন মা বাবা মাসি মেশো যখন খুব চিৎকার করছে তখন ওরা বুঝতে পারে যে দরজার বাইরে ওরা দাঁড়িয়ে রয়েছে। তো তখন তাড়াতাড়ি গিয়ে সুমি গিয়ে দরজাটা খোলে এবং সমস্ত কথা ওর বাবা মার মাসি মেশো সবাইকে খুলে বলে। তো তারাও তো সঙ্গে সঙ্গে তো সুমির মা মানে বাবা মাসি মেশো সবাই মিলে মানে বাইরে গিয়েও একটু দেখে ঠেকে আসে যে কেউ এরকম আছে কি না। তো তারপরে যে কেয়ারটেকার ছিল সেই কেয়ারটেকার তো নিজের ঘরে ঘুমোচ্ছিল একদম মানে ওই বাংলোটার বাইরে একটা ছোট্ট মতো আর কি ঘর করে উনি থাকে, তো তাকে জিজ্ঞেস করছে সে বলছে যে না এখানে তো কেউ আসেনি আর আমিও তো ঘুমোচ্ছি আর এত রাতে এখানে কে আসবে। এবার ও সব কথাই বলেছিল কিন্তু ওই যে একটা বাচ্চা মেয়েকে যে ওরকমভাবে গ্রেভিয়ার্ডের উপরে ঘুরে মানে উপরে উপরে চড়ে ঘুরতে দেখেছিল সেটা কিন্তু ও বলেনি তখন। তো যাই হোক, তো তারপরে এরকম সার্চ করা হলো কিছু পাওয়া গেল না, ওই কেয়ারটেকারকে তো ওর বাবা মেশো সবাই মিলে বললো যে আপনি একটুখানি খেয়াল রাখুন আমাদের বাড়ির মেয়েরা ভয় পেয়েছে এরকম নিশ্চয়ই কেউ বাইরে আছে। তো যাই হোক, তো সে সমস্ত কিছু বলার হলে উনি বলেন যে ঠিক আছে আমি দেখছি, উনিও বলেন যে না কেউ নেই আশেপাশে, সেও সার্চ করে একদম টর্চ টর্চ দিয়ে পুরো প্রপার্টিটার এক চক্কর লাগিয়ে নেয় কিন্তু দেখছে কোথাও কেউ নেই। তো তারপরে তো সেদিন রাতটা তো ওইভাবেই গেল আর ঘুমঠুম সেভাবে হলোই না। তো পরের দিন কিন্তু সুমিকে আর সুমির বোনকে ওর বাবা মা বলে দিল যে তোমরা কিন্তু কেউ এই ঘরে থাকবে না। তো আমরা মানে ওই উপরের ঘরে ওর মাসি মেশো আর এই আর একটা যে ছোটো ঘর ছিল সেটা মিডিলের পোর্শানে ছিল, তো বললো যে তোমরা এই মিডিল পোর্শানের ঘরটায় থাকো। তো ওই ঘরটা পুরোপুরি বন্ধই ছিল, তারপরও আরও 2 দিন ওরা ছিল এবং ওই 2 দিন ওরা প্রত্যেকে মানে ওর মাসি মেশো সুমি সুমির বোন সুমির মা বাবা দিদা সবাই কিন্তু কিছু না কিছু একটা আওয়াজ, একটা বাচ্চা মেয়ের হেসে যাওয়ার এই সমস্ত মানে হেসে যাচ্ছে চলে গেল হাসছে খেলছে এরকম আওয়াজ কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পেয়েছে।
প্রত্যেকে, মানে পরতরা দুটো দিন ছিল ওই ঘরে হয়তো ছিল না, বাট আর একটা জিনিস যেটা ও বলেছে যে ওই ঘর থেকেও কিন্তু ওরা অনেক সময় অনেক আওয়াজ পেয়েছে, মানে দিনের বেলা কিন্তু একদম নর্মাল, দিনের বেলা মানে একদম মানে যখন থেকে সূর্য উঠছে থেকে বিকেল অবধি বলছে বাড়িটা প্রচণ্ড নর্মাল, আমরা কোনো আওয়াজ পাচ্ছি না, কিচ্ছু না, কিন্তু সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কিন্তু বাড়িটার মধ্যে না একটা অদ্ভুত রকমের একটা অড়া বিরাজ করতো। এটা কেন বিরাজ করতো, কী জন্য হতো আমরা কিছু জানি না। তো যাই হোক, তো তারপরে তো ওরা মানে যেদিনকে ওরা চলে আসে সেদিন মানে ওরা হোটেল ছেড়ে বেঁচেছে এরকম একটা ব্যাপার। তো তারপরে ওরা কিছু খোঁজখবর করেছে, কিন্তু মানে ওদের হাতে অতটা সময় ছিল না যেহেতু ওদের ফিরতি ফ্লাইট ছিল, বাট সেইভাবে বাড়িটার কী হিস্ট্রি ছিল বা ওইখানে ওই ওগুলো কেন ছিল কিছুই জানতে পারেনি। কিন্তু যেটা ওর মনে হয় যে ওইখানে যে যাদের কবর ছিল তাদের মধ্যে হয়তো কোনো অতৃপ্ত আত্মা ছিল, যার সাথে হয়তো এই বাড়িটা বা এই জমিটার একটা বিশাল কানেকশান আছে, তো হয়তো সে নিজের অস্তিত্ব প্রমাণ দেওয়ার জন্যই হতে পারে এখানে ওইভাবে আসছিল। তো এটাই ছিল ঘটনা। সুমিকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।